হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশন আনপ্লগ আজ আমার আর আমার হাজব্যান্ডের টুয়েলথ অ্যানিভার্সারি নায়িকা থেকে হঠাৎ করে আজই একটা গিফট চলে এলো ঝটপট করে খুলে দেখছি যে কী জানি আমার হাজব্যান্ড কিছু পাঠালো কি তো দেখতেই পাচ্ছ একদমই নয় ওর মাথার মধ্যে এই জিনিসটা নেই যে আমাকে কিছু গিফট করি খুব বেসিক্যালি এই গিফটগুলো আমি নিজেকেই করেছি নট অনলি নিজেকে অ্যাকচুয়ালি আমি আমার ক্লায়েন্টদের জন্যই এই জিনিসগুলো অর্ডার করেছিলাম বাট তোমরা প্রত্যেকেই জানো ক্লায়েন্টদের মুখে অ্যাপ্লাই করার আগে আমি অবশ্যই নিজে স্কিনে আগে অ্যাপ্লাই করে দেখে নেবো যে এটা কেমন তো আমি এখানে মার্সের কভার রেঞ্জার্সের কনসিলার প্যালেট কিনেছি বাট এটার মধ্যে কিন্তু কালার কারেক্টারও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর অল স্কিন শেডের এখানে কনসিলার রয়েছে তো তো আমরা প্রত্যেকেই জানি কনসিলারটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো বা কালার কারেক্টারটা আমরা কেন অ্যাপ্লাই করি তাই আজ বারো বছর আমাদের বিয়ের পূর্ণ হয়েছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছুই করছি না কোথাও যাচ্ছি না আসছি না আনন্দ ফুর্তি কিছুই নেই বিকজ আমার মেয়ের এক্সাম চলছে আর তার থেকেও বড়ো কথা আমার হাজব্যান্ডের মনেই থাকে না যে আজকের দিনে আমার বা ওর বিয়েও হয়েছিল যাই ওকে প্রত্যেক বছর আমি মনে করিয়ে দিই আর আজকে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যেতে এই মার্সের যে কনসিলার প্যালেটটা আমি কিনেছি সেটা কেমন সেটা তোমাদেরকে স্পেশালি জানানোর জন্য আর এতটাই সুন্দর আর একদম নতুন যেহেতু আজকেই কিনেছি আমার একদমই হাত দিতে ইচ্ছা করছিল না বাট কি জানি আমাকে তো ইউজ করতেই হবে হলে তো আমি তোমাদের উপর অ্যাপ্লাইও করতে পারবো না জিনিসটা কেমন সেটা তো আমাকে জানতেই হবে সো দ্যাট আমি এইটুকু তোমাদের বলতে পারি ভীষণ সুন্দর পুরো ক্রিম ক্রিমের মতো খুব সুন্দর হাত দিয়ে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমি চাইছিলাম না ওটার মধ্যে একদমই কোনো ব্রাশ বা নখের একটু মানে আছর যেন আসে তো আমি আঙুলের সাহায্যেই পুরো কাজটা করলাম আর খুব সুন্দরভাবে মেকআপটা আমি করে ফেললাম যাতে আমার মনে থাকে যে আজকের বারো বছর আমাদের পূর্ণ হলো আমি অন্তত একটা মেকআপের ভিডিও তো বানালাম আজকের দিনে আদারওয়াইজ আমার আজকের দিনটা পুরোটাই লস হয়ে যেত যাই হোক আমি লস করতে চাইনি আমি তোমাদের সাথে একটা ছোট্ট মেকআপের একটা ভিডিও শেয়ার করতে চেয়েছি তোমরা ভীষণ এক্সপার্ট আমি জানি তোমরা জানো প্রত্যেকেই যে কার পরে কি কী অ্যাপ্লাই করতে হয় তো আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই আর যারা মেকআপের কোর্স করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করো আমি পার্সোনালিও ক্লাস দেবো বা অনলাইন যারা ক্লাস করতে চাইছো অনলাইনেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই তাদের জন্য একটা সুযোগ করেই দেবো যাই হোক আজ বারো বছর পূর্ণ হলো যদিও কারোর মনে নেই আমরাই শুধু দুজন দুজনকে একে অপরকে উইশ করেছি আর হ্যাঁ আমাদের মেয়েকে আমরা বলেছি যে আজকে আমাদের বারো বছর পূর্ণ হয়েছে আজকের দিনে তোর বাবা আমাকে বিয়ে করেছিল তো সো দ্যাট ও আমাদেরকে উইশ করেছে আর কারোর তরফ থেকে কোনো উইশ আসেনি আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পর অনেকেরই উইশ করবে তাতে কোনো সমস্যা নেই আমি জানি সবাই খুবই ব্যস্ত থাকে তার জন্য কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আমি এইটুকু তোমাদেরকে বলতে চাই বেশ কয়েকদিন আগেই আমি আমার গিফটটা আমি আদায় করে নিয়েছি ওর কাছ থেকে সেই গিফটটা অলরেডি আমার কাছে এক মাস আগেই চলে এসেছে তো ও বুঝতে পারেনি যে আমি আজকের দিনের জন্য গিফটটা ওর কাছ থেকে চেয়েছি অ্যাকচুয়ালি ভুলেই যায় যে কোন দিন কি আছে হাজব্যান্ডদের বোধহয় এরকম কোনো সমস্যা আছে তাই না ডেট ভুলে যাওয়া স্পেশাল দিনগুলো মনে না রাখা তো তোমাদেরও হাজব্যান্ডরা কি এরকম কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাতে হলো না আমি ডেফিনেটলি কমেন্টসগুলো পড়বো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য